গাজায় সাময়িক যুদ্ধবিরতি চলছে, আজ 13 ইসরায়েলি জিম্মির বিনিময়ে মুক্তি পাচ্ছে 50 ফিলিস্তিনি বন্দি। জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের দ্বিতীয় দিনের সভা। দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ চলছে। জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, যোগ্যতা ও গ্রহণযোগ্যতা বিবেচনায় নিয়ে প্রার্থী নির্ধারণ করা হবে। উত্তরাঞ্চলের 4 জেলার রিটার্নিং কর্মকর্তাদের সাথে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানার বৈঠক। পেশাজীবীদের গ্রেফতার, নির্যাতন ও একতরফা নির্বাচনের শিডিউল বাতিলের দাবিতে সমাবেশ করেছে সম্মিলিত পেশাজীবী পরিষদ। নতুন কারিকুলাম বাতিল ও শিক্ষার্থীদের দলগত কাজে ডিভাইসমুখী হতে নিরুৎসাহিত করা সহ 8 দফা দাবিতে অভিভাবকদের মানববন্ধন। ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে স্বেচ্ছাসেবক লীগ শামীম হোসেনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মারাকানায় কুরুক্ষেত্রের রেশ না কাটতেই অনূর্ধ্ব-17 বিশ্বকাপে আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা। বিশাখাপট্টমে প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে 2 উইকেটে হারিয়ে 5 ম্যাচের সিরিজের ভারতের শুভ সূচনা।